জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচি হাতে নিয়েছে ফরিদপুর পৌরসভা। কর্মসূচির অংশ হিসাবে পৌরসভার পক্ষ থেকে বৃক্ষরোপণ, শহর পরিচ্ছন্নতা অভিযান, শোক র্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পৌরসভা চত্বরে বৃক্ষরোপণের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান মিয়া, পৌর সচিব তানজিলুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন পৌরসভার উপসহকারী প্রকৌশলী, কাউন্সিলর, পৌরসভার হিসাব রক্ষক সহ পৌরসভার কর্মকর্তাবৃন্দ। পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক করোনা সংক্রান্ত সকল কার্যক্রম যথাযথভাবে পালন করা হচ্ছে। এছাড়া জাতীয় শোক দিবস উপলক্ষে যে সকল কর্মসূচি হাতে নেওয়া হয়েছে তা সফলভাবে পালন করা হবে। আমাদের ফরিদপুর পৌরসভা জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এবং 15ই আগস্ট উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন আমরা করেছি। এই বৃক্ষরোপণ কর্মসূচির দিয়ে শুরু করলাম আমরা। আগামীতে আমাদের রবিবারে আমাদের আলোচনা সভা এবং দোয়া মাহফিল আছে, পুষ্পমাল্য অর্পণ আমাদের কেন্দ্রীয় যেখানে পুষ্পমাল্য দেওয়ার কথা সেখানে দেব। এবং আমাদের যে সকল কার্যক্রম ছিল, যে শহর পরিষ্কার পরিচ্ছন্ন সহ আরও অন্য অন্য ধরনের যে যত ধরনের কার্যক্রম ছিল সেগুলি আমরা ইতিমধ্যেই প্রায় বাস্তবায়ন করেছি। পরিষ্কার পরিচ্ছন্নতা, বৃক্ষরোপণ সহ পৌরসভার যত ধরনের কার্যক্রম আছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর করোনা ভাইরাস সংক্রান্ত যে সকল বাণী দেওয়া আছে, আমাদের বিভিন্ন সেক্টর থেকে সরকারিভাবে যে সকল বাণী দেওয়া হয়েছে যে সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মাস্ককে বাধ্যতামূলকভাবে সবাইকে ব্যবহার করার জন্যে নির্দেশনা দেওয়া হয়েছে, আমরাও এটা পৌরসভা থেকে ব্যাপকভাবে প্রচার করব। এবং মাননীয় প্রধানমন্ত্রী যে সকল নির্দেশনা দেবেন এবং আমাদের জাতীয়ভাবে যে সকল নির্দেশনা হবে, আমরা সবগুলি সঠিকভাবে পালন করব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।